আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। হাজি সেলিমের পরিবারের অবৈধ সম্পদের খুঁজে দুদক অবশেষে কারাগারে রয়েছেন হাজি সেলিম। খবরটির বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম গ্রেপ্তার হওয়ার পর ওই পরিবারের অবৈধ সম্পদের তথ্য উপাত্ত সংগ্রহে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুরে দুদক প্রধান কার্যালয়ে কমিশনার অনুসন্ধান মোহাম্মদ মুজাম্মেল হক খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান। তিনি বলেন, সংসদ সদস্য হাজি সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের অবৈধ সম্পদের তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এসব যদি দুদক আইনে তসবিলভুক্ত হয় তাহলে তা নিয়ে অনুসন্ধান করা হবে। অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুদকের শিডিউলের সাথে সম্পর্কিত হয় এবং শিডিউলভুক্ত অপরাধের সামিল হয় তাহলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব এবং দুদকের আইনের পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশনার মুজাম্মেল হোসেন বলেন, সরকারের জায়গা বা সম্পত্তি হোক যদিও দখল হয় তাহলে দুদক আইনের আওতায়ভুক্ত হলেও সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরখাস্ত ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমের বিরুদ্ধে বুধবার অস্ত্র মাদক আইনের দুটি মামলা করেছে র্যাব। ইরফানের দেহরক্ষী মোহাম্মদ জাহিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রয়েছে। সোমবার পুরান ঢাকার সোয়ারিঘাটের দেবী দাস লেনের বাড়িতে অভিযান চালিয়ে ইরফান ও জাহিদকে গ্রেফতার করা হয়। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের পর সোমবার হাজি সেলিমের বাড়ি তল্লাশি করে মদ ও ওয়াকিটটি পাওয়ার র্যাবের ভ্রাম্যমাণ আদালত ইরফান জাহিদকে এক বছর করে কারাদণ্ড দেয়। গত রোববার নৌবাহিনীর লেফটেন্যান্ট মোহাম্মদ ওয়াসিম আহমেদ খানকে মারধরের পর তিনি ধানমন্ডি থানায় ইরফান ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় বুধবার এক শুনানি শেষে ইরফান সেলিমে ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ঢাকা হাকিম আদালত। এছাড়া ইরফান ও জাহিদের বিরুদ্ধে অস্ত্র মাদক মামলায় সাত দিন করে মোট 14 দিনের রিমান্ডে চেয়ে আবেদন করা হয় বলে চকবাজার থানার ওসি মওদুদ হাওলাদার জানিয়েছেন। তাই এই সুযোগে আর রক্ষা পাবে না হাজি সেলিম, বেরিয়ে আসবে নানান ঘটনা। সম্মানিত ভিউয়ার্স, আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রতিনিয়তই বিনোদন এবং সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।